আসলে কোথায় থাকে যে ভালোবাসলে অনেক কিছু করা সম্ভব, ভালোবাসা দিয়ে বিশ্ব জয় করা সম্ভব, সেটা করেছিল সম্রাট শাহজাহান তার বিবি মমতাজের জন্য। যে সে তার বিবিকে কতটুকু ভালোবাসে সেটা তার প্রমাণ দেখার জন্য তাকে রাজপ্রাসাদ গিফট করে, যে রাজপ্রাসাদ আজ পর্যন্ত কেউ সেটা তৈরি করতে পারেনি। এবং তারই ধারাবাহিকতায় আমাদের বাংলাদেশে যাত্রাবাড়ি থেকে শুরু করে ডেমরা, ডেমরা থেকে গাউসিয়া, গাউসিয়ার একটু ভিতরে পেরাবো এলাকায় সেই ভারতের আগরগাঁয়ের আদলে তৈরি সেই, আসলে এখানে যদিও সম্রাট তাজমহল এটা বানায়নি, সেটা কিন্তু ভারতের আগরগাঁয়ের আদলে তৈরি বাংলাদেশের তাজমহল নামে বেশ বিখ্যাত পরিচিত। এখানে আসলে সকলে ঘুরতে আসে, দেখতে আসে, সময় কাটাতে আসে, ঠিক তাদের মতো আমিও গিয়েছিলাম সেটা দেখার জন্য। আসলে দেখলে মনমুগ্ধকর পরিবেশ, শান্তশিষ্ট পরিবেশ, চারদিক কোনো কোলাহল নেই। আসলে ঢাকার কোলাহল ব্যস্ততম শহর থেকে একটু সুখের খোঁজে শান্তিতে যারা থাকতে চান তারা সেখানে ঘুরতে যেতে পারেন। আসলে সেখানে গেলে মন অটোমেটিক ভালো হয়ে যাবে। সেটার আদলে এবং আরও তৈরি করা হয়েছে এটার পাশেই পিরামিড, যে পিরামিড দেখতে গেলে মিশরে যেতে হয়, সেটার আদলে তৈরি করা হয়েছে সেই বাংলাদেশের পিরামিড। আসলে ক্ষুদিরামের ফাঁসি থেকে শুরু করে সব কিছু সেখানে ওইভাবে সাজানো আছে। আসলে এখানে যারা দেখতে যায় তাদের কিন্তু মন এমনি ভরে যায় এবং কি ভালো হয়ে যায়। যদিও আপনি সারাদিন ব্যস্ত থাকার পরে যদি মন খারাপ থাকে সেখানে গেলে অটোমেটিক মন আপনার ভালো হয়ে যাবে। যদি কখনো সময় পান বাংলাদেশের মধ্যে সেই তাজমহল এবং পিরামিড দেখে একবার আসবেন। আসলে সেটা যদি বাস্তবের সাথে কোনো মিল না থাকে তারপরে কিন্তু দেখতে কৃত্রিম হলে অনেক অনেক অসাধারণ, যেটা যে কারো মন কাড়বে সেকেন্ডের মধ্যে, ঠিক আপনারও মন কাড়বে আশা করি। তো যদি ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। ধন্যবাদ।